হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 8ই মে। সো আজকে একটা ব্লগ স্টার্ট করছি। আসলে আজকে আমার একটা ইনভিটেশন রয়েছে, সো সেখানেই যাবো। আর মুখে আমার ফেসটার অবস্থা দেখেছো, মানে গরমকাল আসতে পারেনি ঠিক মতো, মানে চলে মানে একদম মুখের মধ্যে সুন্দর করে একদম উঠে গেছে গাছপালা। তো আজকে আমার একটা ইনভিটেশন রয়েছে, তো আমি সেখানে যাবো। অ্যাকচুয়ালি একটা না, দুটো ইনভিটেশন রয়েছে, তো দু জায়গাতেই আমার যাওয়ার ইচ্ছা আছে, যদি বৃষ্টিটা ঠিকঠাক থাকে, ওয়েদারটা। কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি সানি রয়েছে, খুব গরমও না আর খুব ইয়েও না। কি সুন্দর গার্ডেনটা, এখানে গ্রিনিশ গ্রিনিশ লাগছে, সো এখানে ভালোই রয়েছে। কালকে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, মানে 4টার দিকে বৃষ্টিটা থেমে গেছে, আরম্ভ হয়েছে কটা 12:30 এরকম দিকে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল। তো যাই, এখন আমি রেডি হব, রেডি হয়ে দেন যাব। আর দাঁড়াও, তোমাদেরকে কী পড়ছি আজকে সেটা দেখাই। এই যে এইটা হচ্ছে আমার আউটফিট, যেটা আমি পয়লা বৈশাখের দিন পরিনি, আজকে আমি সেটা পরবো। এটা আর এটা নতুন অকেশনস, মানে কোথাও যাই না, মানে সেরকম করে বেরোনো হচ্ছে না। আমাদের কলেজে অনলাইন ক্লাস শুরু হচ্ছে, সো ফর্ম করে বেড়াতে পারছি না, কোথাও ঘুরতেও যাচ্ছি না, শরীরটাও ভালো নেই ঠিকঠাক। ওই জন্য ভাবলাম আজকের দিনটা একটুখানি পরে ঠরে যাই, কারণ আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সো ভেবেছিলাম শাড়ি পরবো, কারণ শাড়ি পরবো বিকজ এক সেকেন্ড শাড়ি পরবো বিকজ আমি ভেবেছিলাম যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বাট পরবো। কিন্তু বাই চান্স যদি মানে বৃষ্টি নেমে যায়, আমি আর সামলাতে পারবো না শাড়ি নিয়ে। ওই জন্য ভাবলাম এটাই পরে যাই, মাও বললে পরে যাও, অসুবিধা নেই। পুরো রেডি হয়ে গেছি আমি, আই থিঙ্ক দেখতে পাচ্ছ আমি স্কোয়ারসেটটা পরেছি। সো এখন যাবো, মুখের এই দাগগুলো আমি কোনোভাবেই হাইড করতে পারলাম না, বিকজ আমার কনসিলারটাও শেষ হয়ে গেছে, ওগুলো সব অর্ডার দিতে হবে, কনসিলারটাই শেষ হয়েছে। তো যাই হোক, গাড়ি গরমে প্যাঁচা গরমে আমি আর মেকআপ করতেও পারছি না, বৃষ্টি হলেও প্রচণ্ড গরম রয়েছে। সো এই যে এটা হচ্ছে পুরো আউটলুকটা। সো সানগ্লাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, একদম সানগ্লাসটা রিসেন্ট কিনেছি আমি এখন, একদম ঘুরতে না, ইনভিটেশন বাড়িতে। আমি জুতোটাও পড়ছি, নতুন জুতো, লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে, আবার 3 সপ্তাহ পরে। ও এখন একটু মিষ্টি নিতে এসেছি, বিকজ এটা আমাদের বাঙালিদের নীতি যে কারোর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয়। বেসিক্যালি এটা কোনো প্রোগ্রাম না, এমনিতেই ডেকেছে, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আমার ইনভিটেশন রয়েছে, অনেকদিন যাই না, তোর সাথে দেখা হবে, যাই হোক কিছু মিষ্টি নিয়ে যাই, চকলেট নিয়ে যাই। সো সো নেমে গেছি অটো থেকে, এখন যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, সানগ্লাসটা না পরে আসলে আমি ভেবেছিলাম হয়তো মেঘলা আছে, খুব ভুল হতো, প্রচণ্ড রোদ। সো এখন যাই, জানি না গিয়ে ব্লগ করতে পারবো কি না, মানে ভীষণ লজ্জা লাগে আমাদের বাড়িতে গিয়ে ব্লগ করতে, কারণ ভীষণ মানে সবাই খুব ক্যামেরার সাই। সো হোয়াট এভার, যাই হোক, যতটুকু পারবো ততটুকু দেখাবো। এই যে সবার বাড়ির কাহা, মানে আয়নার এক কেস। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো বলে এখানে আমি আর আমার বন্ধুটা খেতে বসে গেছিলাম, আন্টি দিয়ে দিয়েছিল, আর আন্টি মাটন রান্না করেছিল, মাটন আর রাইস করেছিল স্যালাড, আর যেটা খুব সুন্দর হয়েছিল বিকজ আন্টি খুব ভালো রান্না করে। তারপর অনেক গল্প করেছি বিকজ অনেক গল্প আমাদের জমা ছিল, আর মানে অনেক দিন পর যেহেতু ওর সাথে আমার দেখা হয়েছে, লিটারালি 1 থেকে 1.5 মাস পর আমাদের দেখা হয়, তো যা হয় আর কি, দেখা হলে প্রচণ্ড পরিমাণ গল্প, হাসতে হাসতে মারপিট করতে করতে আমরা পুরো লাঞ্চটা কমপ্লিট করলাম। আর তো এখানে ও ফাজলামি মারছিল যে একদম আমার ফেস দেখাবি না, ঠিক আছে, তোর চ্যানেলে রিপোর্ট মেরে দেবো। আমি বলছি শোন ভাই, যেদিনকে আমার মাথা মাথা খারাপ হবে আমি তোকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওরকম অত ক্যামেরা সেই হবি না, আর এখনকার দিনে অত কেউ ক্যামেরা সেই হয় না, মানে এত কিসের লজ্জা তাদের ক্যামেরা দেখলে আমি বুঝতে পাই না। তো যাই হোক, শুধু ও বলে না, আমার আরও 3-4টে বন্ধু আছে, ক্যামেরা দেখলে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, এই না আমাকে দেখাবি না, আমাকে দেখাবি না, এ হচ্ছে ওরকম দলের পাবলিক। বসে রয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে,
তো বন্ধুকে দেখাতে পারলাম না, তোমাদের নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো, কারণ ও চায় না ও আমার ক্যামেরার সামনে আসুক। তো যে চায় না তাকে আসতে বলাটা উচিত না, ওই অনেকবার তাও রিকোয়েস্ট করেছে আমার বেস্ট ফ্রেন্ড জন্য। তো যাই হোক, আসতে চায় না, যার যখন ইচ্ছা হবে সে তখন আসবে, যদি আসে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এরপরে আমি যাবো এখান থেকে বেরিয়ে। সো আমার একটা স্টুডেন্টের আজকে বার্থডে, তো আয়ুষির বার্থডে, আয়ুষি হচ্ছে সেন্ট অগাস্টিনসে পড়ে। সো ওকে আজকে ওর বার্থডে, তো ওর বার্থডেতে আমি যাবো আজকে, বেশিক্ষণ থাকতে পারবো কিনা জানি না, কারণ ওয়েদার রিপোর্ট এখনও পর্যন্ত বৃষ্টি দেখায়নি, বাট পরে কী আছে আমি জানি না। সো এখন একটু বসে রেস্ট করছি, দেন কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো। বারবার করে বেরোচ্ছে আর ঢুকছে। ওটা মামি এসে বললো কখন দেবে, কোনো অসুবিধা নেই। সো দেখো, আমি কিন্তু আয়ুষিদের বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে বার্থডে গার্ল, আমার মিষ্টি স্টুডেন্ট আয়ুষি, আয়ুষি দে ওর নাম, আর ও হচ্ছে সেন্ট অগাস্টিনসে পড়ে, তো আমি তোমাদেরকে আগেই বললাম। আর একদমই ছোটো কুচকি, আর ঘরটাও কতটা সুন্দর করে সাজিয়েছে, আর ড্রেসটাও অসাধারণ। তো যাই হোক, ওর সাথে গল্প করলাম কিছুক্ষণ, আর ফ্রেন্ডসরা এসেছিলো সব পুচকে পুচকে, আর সারা ঘরে মানে একদম ছড়াছড়ি। আর আমি তো ভেবেছিলাম আমার যেতে অনেকটা লেট হয়ে যাবে, বাট না, আমি ঠিকঠাক টাইমেই গেছি, আর আমি অনেকক্ষণ থাকতে পারিনি, মানে লাইক এক ঘন্টা মতন থেকে আমি চলে এসে, আমার শরীরটা খারাপ লাগছিলো, আমি কেক কাটিংটুকু দেখতে পাইনি। আমি আয়ুষিকের মাকে বললাম যে তুমি আমার ওই বার্থডে ব্লগ মানে ক্লিপটা, কেক কাটের ক্লিপটা অবশ্যই পাঠিও, আমি আমার ব্লগে অ্যাড করবো। তো ওই ক্লিক মানে অ্যাড করে দিয়েছে, আর এই দেখতে পাচ্ছ ওই পুচকিগুলো, মানে এত পুচকি পুচকি, মানে ছেলেগুলো বেশি দুষ্টু এখানে। হ্যাঁ, মানে একজন এ ঘাড়ে ওঠে, একজন ওই ঘাড়ে ওঠে, বাপরে বাপ। আয়ুষি কি সুন্দর এখানে বসে লিপস্টিক পরছে, মানে এত কিউট লাগছে ব্যাপারটা। ওটা হচ্ছে ওর বন্ধুরে একটা মা ওকে খুব সুন্দর করে রেডি করে দিচ্ছিল, আর কি সুন্দর মনোযোগ সহকারে একদম বসে, একদম পরিপাটি করে, একদম প্রিন্সেসের মতন করে বসে একদম লিপস্টিক পরছে, আর কোনো নড়াচড়া নেই। হ্যাঁ, মানে মেয়েদের সাজার বেলায় কিন্তু এটা পটু। হ্যাঁ, এটা আমার সাথেও হয়, আর এটা সব মেয়েদের সাথেই আই থিঙ্ক হয়, সেটা ছোটো হোক বা বড়, লিপস্টিক লাগানোর সময় একদম আমার বোনের মতন। তো যাই হোক, তারপর এখানে হচ্ছে এরা দুষ্টুমি করছিল, আমি বললাম না আমার ভাল লাগছে না শরীরটা, এরা থাকুক আমি চলে যাই। আর তারপরে হচ্ছে তারপর বাধ্য হয়ে ওর মা ওপরের দোতলাটা খুলে দিল, বললো যে যা তোরা ওপরে যা, ওরা ওপরে গিয়ে খেলা কর, ঠিক আছে। মানে এক একজন এতটাই দুষ্টু, মানে বাচ্চা মনে হয় এটাকেই বলে, ঠিক আছে, মানে দুষ্টুমির যার কোনো সীমা থাকে না। মানে আমাদের আমার খুব মনে পড়ছিলো যে আমার বার্থডের কথাটা, আর আমারও না এরকম আয়ুষির যেরকম মেয়ে ফ্রেন্ডের থেকে ছেলে ফ্রেন্ড বেশি, আমার ছোটোবেলা থেকেই তাই। মানে আমার মা যাদের সাথে বন্ধুত্ব করেছিল যে গ্রুপের সাথে, সেই গ্রুপের প্রত্যেকজন ছেলে, শুধু দুজন মেয়ে, আমি আর তানিয়া ছিলাম মেয়ে, আর বাকি নীলাদ্রি, নীলাদ্রি সাহা, তারপরে হচ্ছে রিতম থেকে শুরু করে ধ্রুব, তারপরে হচ্ছে আর কে কি ছিল, অর্জুন, ঠিক আছে, সবাই আমরা, ওরা হচ্ছে সবাই ছেলে, আর আমি আর তানিয়া শুধু মেয়ে। মানে আমার এইটা মনে পড়ে গেল মেমোরিটা, যখনই আমার বার্থডেতে আসতো ওরা সবাই, আর প্রত্যেক বছর আমার বার্থডে সেলিব্রেট হতো, মানে কোনো ভুল ছিল না এতে। তো ওরা যখনই আসতো, ওই তানিয়া শুধু একা মেয়ে, আর হচ্ছে ওরা ছেলে, ওরা ছেলেরা নিজেদের মতন খেলতো, আর আমরা নিজেদের মতন, আর মায়েরা নিজেদের মতন গল্প করতো, এটাই একটা মানে রিক্রিয়েট হলো চোখের সামনে। একটা খারাপ লাগছিলো বলে আমি ওখান থেকে চলে এসেছি, আর কেক কাটিং অবধি অপেক্ষা করতে পারিনি, কারণ মানে আমার ভালোই লাগছিলো না সারাদিন অতটা ইয়ে করে, ওর জন্য আমি ওর মাকে বললাম আমি চলে যাচ্ছি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুমি আমাকে পরে ওর বার্থডে ক্লিপটা দিয়ে, ওর কেক কাটার ক্লিপটা, যেটা আমি অ্যাড করে দেবো আমার ব্লগে। তো তোর মা আমাকে পরে পাঠিয়ে দিয়েছিলো, আর কেক কাটার সময় মানে বাচ্চাদের এক্সাইটমেন্টটা দেখো, মানে বড়োদের যেরকম হয় বাচ্চাদের তার দ্বিগুণ। হ্যাঁ, যেরকম দেখে মোরখানেই ব্লগটা এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন কোনো ব্লগ।